সামনে পুজো, আর পুজো মানে খাওয়া, পুজো মানে ভুরিভোজ, পুজো মানে সব কিছু ভুলে গিয়ে, ডায়েট ভুলে গিয়ে, জিম ভুলে গিয়ে শুধু খাওয়া। আর আমার পুজো অনেস্টলি স্পিকিং এখন থেকেই শুরু হয়ে গেছে। আজকে আমি যাচ্ছি ফ্রেন্ডস অফ ফো এক্সপ্লোর করতে, সো আপনারাও আসুন আমার সাথে। ফ্রেন্ডস অফ ফো এর সামনে পৌঁছে গেছি, আপনি দেখতে পাচ্ছেন পেছনে ফ্রেন্ডস অফ ফো রয়েছে। তো যেটা বলছিলাম, পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে ভুরিভোজ। তো আমি যাবো ফ্রেন্ডস অফ ফো এর ভেতরে টু ট্রাই এদের বিশেষত্ব কি রয়েছে। সো লেটস গেট ইনসাইড। খিদে তো প্রচণ্ড পেয়েছে, খেয়ে নিয়ে তারপরে যেটা করবো, আই টেক দ্য টুর ইনসাইড, দেখাবো আপনাদের ভেতরে কী কী রয়েছে, কীরকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে। কারণ পুজো পুজো মানে বুঝবো, কিছু করার দিন খেতে হবে। আগে আমি ফিরি, তারপরে দেখুন আমি দেখি। A suggestion what you need to take. So if you have any confusion, you get people who will come to you. Jara ashbe apnader suggest korbe je kibhabe konta nile ki hobe and what spices are there in the food. So you are not alone, you have come to Friends of Pho because you have friends over here who are going to come and help you out. Chicken wanton soup diye shuru korlam. Sundor kore sada plate e sajiye chole esche amader first order. এটা আপনার বানানা লিফ রোস্টেড চিকেন। তো আমি চাইলে ফর্ক দিয়ে ওপেন করতেই পারতাম, বাট বাঙালি, কিছু করার নেই। দেখি ভেতরে কি আছে। So let's not wait, let's start. জিনিসটা সফট, জুসি, একদম ভেতর অবধি আপনি পুরো জিনিসটা টেস্ট পাবেন। যেটা হয় অনেক সময় বাইরের লেয়ারে সমস্ত স্পাইসেসগুলো থেকে যায়, ভেতর অবধি ইনগ্রেডিয়েন্টসের যে জুস যেটা সেটা পৌঁছায় না, কিন্তু এটা টোটালি ফুললি কুকড। বাইরের লেয়ারটা হালকা ক্রিস্পি, এর সঙ্গে অল্প একটু গ্রেভি থাকে ভেতরে। অল ইন অল ইটস এ গুড প্যাকেজ। আরেকটা নিচ্ছে, মেন কোর্স এসে গেছে, রাইস, রেড থাই কারি উইথ সি ফুড অ্যান্ড কিমচি সালাড। তাহলে অপেক্ষা না করে খাওয়া শুরু করা যাক, কি বলেন? দেখে থাকার কারণ হলো, ঠিক সেই মুহূর্তে ফ্রেন্ডস অফ ফোতে কিছু বাচ্চা কাচ্চা এবং তাদের প্যারেন্টসরা খেতে আসে, এবং যথারীতি যেটা হয়ে থাকে, বাচ্চাদের এনে ওখানে খোলা ময়দান ভেবে তাদের ছেড়ে দেয়, এবং প্রচণ্ড রকমের তারা চিৎকার করছিল, ভয়ঙ্কর চিৎকার করছিল, যেটা মানে সিরিয়াসলি বলে বোঝানো ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেইটা একটা মানে টোটাল পুরো অ্যাম্বিয়েন্সটাকে ঘেটে দিয়েছিল সত্যি কথা বলতে। থাই হেড কারিটি অসাধারণ ছিল, ওতে প্রনস ছিল, আপনার বাসা ফিশ ছিল, স্কুইড ছিল, মাশরুম ছিল, অ্যান্ড ডেফিনেটলি আদার স্পাইসেস অ্যান্ড এভরিথিং। তো দেখতে পাচ্ছেন আমি ভীষণ গম্ভীর হয়ে খাচ্ছি, কারণ খাওয়ার সময় আমি সিরিয়াসলি খুব একটা কথা বলা পছন্দ করি না, আর যদি সেই খাবারটা আমার মনের মতো হয়। তো খাওয়া শেষ করে আমি আরেকবার দেখাবো কি আছে আশেপাশে, ফ্লোরিং ডিজাইন কীরকম আছে, কী ব্যাপার দেখুন।
ডেজার্ট এসে গেলে আমার আনন্দ এবং আবেগ দুটোই খুব বেড়ে যায়। ডেজার্ট এসে গেছে, লেমন গ্রাস ক্রিম ব্রুলি, সাথে এই বিশাল একটা সোনার দলা ক্যারামেল দিয়ে তৈরি। এটা অ্যাকচুয়াল যে জিনিসটা রয়েছে, অ্যাকচুয়াল জিনিসের নিচে ক্রিম, ওপরে দেখতে পাচ্ছেন ক্যারামেলের একটা লেয়ার। এটা হলো আপনার কাঠির মাথায় মিন্টের মোড়কে মিষ্টি পান। ফ্রেন্ডস অফ ফো, আলবিদা, উইল কাম অগেইন।